সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট বিলাল হোসেন জুয়েল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল চ্যানেল কর্তৃক আয়োজিত আইন জানি আইন মানি অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থ লেনদেন এবং অর্থ লেনদেন সংক্রান্ত মামলা এবং টাকা উদ্ধার সংক্রান্ত মামলা। তো আমি প্রথমেই বলবো যে মামলা, আমরা একটা কথা বলে থাকি মামলা মোকদ্দমা। তো মামলা কথাটার মানে হচ্ছে এটা ফৌজদারি, যখন কোনো অপরাধে অভিযোগ আনয়ন করা হয় তখন সেটাকে বলা হবে মামলা, আর যখন অধিকার সংক্রান্ত কোনো বিষয়ে আপনি দেওয়ানি আদালতে যাবেন তখন সেটাকে বলা হবে মোকদ্দমা। তো আমাদের অনেক সময় জীবন চলার পথে আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা পরিচিত কোনো ব্যক্তিকে আমাদের বিভিন্ন কারণে টাকা পয়সা আমাদের লেনদেন হয় বা লেনদেন করতে হয় বিশ্বাস করে সেটা। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে আমরা কোর্ট অঙ্গনে আদালত অঙ্গনে যে জিনিসটা দেখতে পাই যে টাকা সংক্রান্ত লেনদেনের মামলা মোকদ্দমাটাই বেশি হচ্ছে। তো যদি কোনো আপনার কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্টস থেকে থাকে, পর্যাপ্ত ডকুমেন্টস, যে টাকা পয়সা লেনদেন করলে অবশ্যই আপনারা একটা স্ট্যাম্প পেয়ে লিখিত বা ডিডের ভিত্তিতে আপনারা এটা করতে হবে, কারণ কোনো প্রকার যদি ডকুমেন্টস থাকে না থাকে তাহলে কিন্তু আদালতে মামলা দায়ের করা যাবে না। তো অনেক সময় ক্লায়েন্ট এসে বলে যে আমার টাকা পয়সা আত্মসাৎ করছে, আমি একটা মামলা করব। তো 99% ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বিজ্ঞ আইনজীবী সাহেব যারা আছেন তারা আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি 420, 406 ধারার মামলা। 420 মানে হচ্ছে প্রতারণা করা, আর 406 হচ্ছে আত্মসাৎ করা, মানে প্রতারণা করে সেই অর্থটা আত্মসাৎ করা। তো প্রথমেই আমি আজকের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে বলবো যে 420, 406-এর মামলা, ফৌজদারি মামলা দিয়ে কিন্তু কখনো টাকা আপনি উদ্ধার করতে পারবেন না। কোনো আদালত কিন্তু টাকা উদ্ধারের কোনো রায় এখানে আপনাকে দিতে পারবে না। সে যে অপরাধটা করছে, আপনার সাথে যে প্রতারণা করলো, আপনার যে বিশ্বাসভঙ্গ করলো, সেই অপরাধের শাস্তিটুকু একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মামলাটা করলে কি হয় যে আসামি জেল জরিমানা এবং বিভিন্ন কিছুর ভয়ে সেই টাকাটা আপোষ মীমাংসার ভিত্তিতে বাদীকে প্রদান করে দেয়। যদি এটা করে দেয় তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু টাকা উদ্ধারের জন্য আপনাকে কি করতে হবে? টাকা উদ্ধারের জন্য আপনাকে দেওয়ানি আদালতে মানি স্যুট মোকদ্দমা করতে হবে। এটাকে টাকা আদায়ের মোকদ্দমা অথবা মানি স্যুট মোকদ্দমা বলা হয়। যে আপনি ওই দেওয়ানি আদালতে যে আপনি টাকা উদ্ধারের জন্য যে মোকদ্দমাটা দায়ের করবেন ওইখানে আপনার সাক্ষী প্রমাণ দিয়ে আপনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি তার কাছ থেকে এই টাকাটা প্রাপ্ত আছেন বা আপনার এই টাকাটা আত্মসাৎ হয়েছে, তখন আদালত কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এই টাকা উদ্ধারের জন্য একটা রায় এবং ডিক্রি প্রদান করবে। রায় এবং ডিক্রি প্রদান করার পরেও যদি বিবাদী আপনার টাকা প্রদান না করে তখন আপনাকে কী করতে হবে? ডিক্রি জারি মোকদ্দমা করতে হবে, অর্থাৎ আদালতের রায়টা কার্যকর করার জন্য আর একটা জারি মোকদ্দমা করতে হবে। তারপর কিন্তু ওই জারি মোকদ্দমায় এই বিবাদের বিরুদ্ধে কিন্তু দেওয়ানি ওয়ারেন্ট যেটা, হ্যাঁ, যেটাকে আমরা বলি সিভিল ইমপ্রিজনমেন্ট বা দেওয়ানি কারাগারে আটক রাখার জন্য কিন্তু একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে সে টাকা পয়সা আদালতের মাধ্যমে আপনি উদ্ধার করতে পারবেন। তা আমাদের একটা ভ্রান্ত ধারণাটা এই আলোচনা থেকে আমি ভেঙে দিলাম যে যখন কোনো ফৌজদারি আদালতে মামলা দায়ের করবেন এটা টাকা উদ্ধারের কোনো মামলা না, টাকা উদ্ধারের মোকদ্দমা করতে হবে দেওয়ানি আদালতে। তবে ফৌজদারি মামলায় কী হয় যে অনেকাংশে দেখা যায় যে আসামি একটা জেল জরিমানার ভয়ে একটা আপোষ করে, আপোষের ভিত্তিতে টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে আমি দর্শক ভাইদেরকে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব যে কোনো প্রকার লেনদেনে আপনার ডকুমেন্টস ছাড়া কোনো প্রকার লেনদেন করবেন না, হোক সে আপনার আত্মীয় হোক, স্বজন হোক, প্রতিবেশী, যাই হোক, যত বিশ্বাসের সম্পর্কই হোক না কেন, কারণ আদালতে কিন্তু আবেগের কোনো স্থান নাই। আদালত পরিচালনা হবে আইনের মাধ্যমে। তো আপনাদের সাথে আবারও আগামী পর্বে নতুন কোনো একটি বিষয় নিয়ে আবার আলোচনায় দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।